সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। আজকে মঙ্গলবার হাট, 24শে সেপ্টেম্বর 2024 সাল। তো সকালবেলায় গুড়ি গুড়ি বৃষ্টি দেখছেন আজকে। তো চলুন আজকে আমরা সরাসরি দেখে নিই পাটের বাজার দাম কেমন আছে। কত ভাই যান? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা এখানে এক ভাইয়ের সাথে একটু কথা বলি তো আজকে বাজার সম্পর্কে। তো আমরা এখানে যে পাটটা একটু ভাই 3500 চাপ ছিল, অনেক রকম ব্যাপারে অনেক রকম দাম হবে। সর্বোচ্চ 3000 না 3200 বলছে? 3000, 3200, 2900। আমরা এই যে পাশ দিয়ে দেখি আরো কিছু পাট আমদানি আছে। তো আসলে বুঝতে পারছেন না যে বৃষ্টির কারণে আসলে পাটগুলো ঢাকা পড়ে গেছে। চাচা একটু দেখুন, আমরা এখানে যে পাটটা দেখছিলাম 3000-এর নিচে গেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ। পাট কিনলেন? পাট আজকে হলো না তো, হচ্ছে না না আজকে দাম একটু পাট কত বললেন? এই পাট 3000 বললেন। পাটালা কত কি চাই? 3000 পাটালা তো 3300 তবে দরদাম এখনো মিলছে না। একটু দেখি ভাই, দর্শক আমরা এখানে যে পাটটা দেখছিলাম তো শুনছিলেন ভাই কি বাজার পাট নিয়ে এসছেন নাকি? ওইটাই, কেমন কি দাম বলছে এই গাড়িটা আজকে? 3100 দাম হচ্ছে, 3000 থেকে 3100 টাকা পর্যন্ত আজকে বাজার দরে দাম চলছে। তো সকালবেলা আসলে বেচা কেনার সময় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বেচা কেনাটা একটু স্থগিতের মতো। কি অবস্থা ভাই, ভালো আছেন? এটা ছাতা নেবেন? কি দাম কিনলেন আজকে? 3000 টাকা পর্যন্ত কিনেছেন সর্বোচ্চ নাকি? এক একটা ব্যাপারে এক রকম কোয়ালিটির মাল কিনে। তো যেটা যে একটা ভালো মানের পাট 3200-3300 টাকা পর্যন্ত আজকে বাজারে। কি ভাই বেচে দিলেন নাকি? কত? 3030 টাকা মূল করা হিসেবে, 3030 টাকা মূল করা হিসেবে এটা বেচা কিনা হয়ে গেছে। তো এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে পাটের বাজার দাম। তো দেখছেন তো বৃষ্টির কারণে বেচা কেনাটা আপনার খুব ধীরগতি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো সর্বোচ্চ বাজার বানেশ্বর হাটে 3200 টাকা পর্যন্ত যেটা ভালো মানের পাট আছে বর্তমান বাজারে এখন বেচা কিনে হচ্ছে।